नमस्कार बंधुरा पी स्टडी यूट्यूब चैनल अपन सकल के स्वागत अपना जानें प्रतिदिन विभिन्न चाकरी संबादगुलो सेगुली चैनल माध्यम परिवेशन करे थाकि। तो आज के जे चाकरी खबरटी एसेछे आमादेर काछे एखाने दुटो पोस्ट रयेछे सेटा हच्छे प्रथमटा हच्छे मलिकुलार बायोलजिस्ट और द्वितीयटा हच्छे ल्याबरेटरी टेक्निशियन। एखाने दुई आर चार टोटाल छयटी पोस्ट रयेछे। प्रथम पोस्टेर स्यालारी रयेछे 40,000 टाका और द्वितीय पोस्टेर जे स्यालारी रयेछे 17,000 टाका। सेटी आपनारा किभाबे जयेन करते पारबेन सरासरि इंटरव्यूर माध्यमे एवं कोथाय आपनादेरके इंटरव्यू दीते हबे एवं ताछाड़ा आपनादेरके एडुकेशनल क्वालिफिकेशन की की लागबे एवं ताछाड़ा एक्सट्रा जे इनफरमेशनगुलो रयेछे सेगुली आपनादेरके एई भिडियोते आमि विस्तारितभावे जानाबो। तार आगे आमि छोट्ट रिक्वेस्ट करबो आपनारा जदि आमार चैनेले नतून होये थाकेन ताहले चैनलटिके अवश्यई सबसक्राइब करबेन एवं भिडियोटिके अवश्यई बंधुदेर साथे द्रुत शेयर करबेन। प्रथमेई देखे नेवा जाक जे मलिकुलार बायोलजिस्ट रयेछे एर क्षेत्रे जे एडुकेशनल क्वालिफिकेशनटा रयेछे जे मास्टार डिग्री इन मलिकुलार बायोलजि और बायोकेमिस्ट्री और माइक्रोबायोलजि और बायोटेक्नोलॉजी फ्रॉम एनी रिकॉग्नाइज्ड यूनिवर्सिटी। एटा होच्छे फर्स्ट जे एडुकेशनल क्वालिफिकेशन अवश्य दरकार। तारपरे देखुन एक्सपीरियंस इन वर्किंग वायरोलॉजी लैबोरेटरी एंड और हैंडलिंग आर्टिफिशियल मशीन्स इन एनी रिकॉग्नाइज्ड इंस्टीट्यूट और लैबोरेटरी वुड बी प्रिफर्ड। आपनादेर जदि आर्टिफिशियल मशीन चालानोर कोनो अभिज्ञता थाके अथवा वायरोलॉजी लैबोरेटरीते काज करे थाकेन सेक्षेत्रे आपनादेर सेई एक्सपीरियंस के अवश्य प्रिफारेबल थाकबे। आपनारा अग्रगति लाभ बा एखाने एक्सट्रा कि बोलबो अग्रगति হিসেবে আপনাদেরকে মান্যতা দেওয়া হবে। তারপর দেখুন যে ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে তার ক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা রয়েছে হায়ার সেকেন্ডারি পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট উইথ ফিজিক্স কেমিস্ট্রি অর বায়োলজি এটা হচ্ছে মিনিমাম। তারপর দেখুন গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট। এই দুটো কোয়ালিফিকেশন থাকলে আপনারা ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য আবেদন করতে পারবেন। প্রথমটির ক্ষেত্রে স্যালারি থাকছে 40,000 প্রতি মাসে এবং দ্বিতীয়টির ক্ষেত্রে থাকছে 17,000 প্রতি মাসে। তারপরে দেখুন আপনাদের যে ভেনু অফ ইন্টারভিউ রয়েছে চেম্বার অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। ডেট অফ ইন্টারভিউ রয়েছে 24 জুন। টাইম হয়েছে 10টা থেকে 12টার মধ্যে। আপনাদের বলে রাখি এই দুটো পোস্টের যে রিক্রুটমেন্টটা সেটা হচ্ছে আপনাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য। এখানে দেখুন ওয়াকিং ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ মলিকুলার বায়োলজিস্ট অ্যান্ড ল্যাবরেটরি টেকনিশিয়ান ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ আর্টিফিশিয়াল ল্যাবরেটরি উইথ অ্যাট ডিস্ট্রিক্ট হসপিটাল আলিপুরদুয়ার, অর্থাৎ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের জন্য এই দুটো পোস্টে রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে ইন কানেকশন উইথ দ্য গভর্নমেন্ট অর্ডার। এখানে অর্ডার নম্বরটা দেওয়া হয়েছে ডেটেড 7th June 2021 অফ দ্য সোশ্যাল সেক্রেটারি মেরিট ব্রাঞ্চ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু অ্যাপিয়ার ইন দ্য ওয়াকিং ইন্টারভিউ বোর্ড অন 24th June 2021 12 noon অ্যাট দ্য অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুরদুয়ার মাতৃসদন বিল্ডিং ফার্স্ট ফ্লোর নিউ আলিপুরদুয়ার ওয়ার্ড নং দেওয়া রয়েছে ফর দ্য এনকেজমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট। অর্থাৎ এই দুটো পোস্টে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে সেখানে আপনারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগপত্র পেতে পারেন। তবে এখানে কিছু ইনফরমেশান ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়া রয়েছে যেগুলো আপনাদেরকে অবশ্যই জেনে রাখা প্রয়োজন আপনাদের জয়েন করার পূর্বে অথবা আবেদন করার পূর্বে। এখানে দেখুন প্রথমে দেওয়া রয়েছে ফিল্ড আপ অ্যাপ্লিকেশান ইন পেসক্যাপ। প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা ফিল করতে হবে। নিচে সেই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দেওয়া রয়েছে সেটা আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর অ্যাডমিট কার্ডের মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট। এখানে আপনাদেরকে অ্যাডমিট কার্ড এবং মার্কশিটগুলোকে নিয়ে আসতে হবে। মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি নিয়ে আসতে হবে। অল মার্কশিটস সেমিস্টার ওয়াইজ অথবা তারপর আপনার মাস্টার ডিগ্রি যে সার্টিফিকেট রয়েছে সেগুলোকে আনতে হবে। অল মার্কশিটস আপনার গ্র্যাজুয়েশনেরও সব নিয়ে আসতে হবে। তারপর দেখুন ফটোকপি অফ ভোটার আইডি আধার কার্ড অর আদার অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফের জন্য যে আপনার ভোটার কার্ড অথবা আধার কার্ড রয়েছে সেটাকেও নিয়ে আসতে হবে। তারপর দেখুন নো TA or DA উইল বি পেড ফর দ্য ক্যান্ডিডেট অফ দ্য সিলেকশন অফ টেস্ট অর ইন্টারভিউ। আপনার ইন্টারভিউ দিতে আসার সময় আপনাদের জন্য কোনো ট্রান্সপোর্ট অ্যালাউন্স অথবা ডিএনএস অ্যালাউন্স দেওয়া হবে না। সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট 2 copies পাসপোর্ট সাইজ ফটো টু বি পেস্টেড অন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অথার কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। আপনারা যখন ইন্টারভিউতে আসবেন তখন যে অ্যাপ্লিকেশন ফরম্যাটে রয়েছে সেখানে 2 copy পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই সেখানে সেটি দিতে হবে। ক্যারি অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাজ পার পোস্ট ক্রাইটেরিয়া। আপনাদের যে সমস্ত পোস্ট ক্রাইটেরিয়ার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বললাম সেগুলোর যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সবকটাকে অরিজিনাল এবং জেরক্সগুলোকে সেলফ অ্যাটেস্ট করে নিয়ে আসতে হবে। রেজিস্ট্রেশনের যে টাইমটা সেটা আপনাদেরকে বলে দিয়েছি 10টা থেকে 12টার মধ্যে। দ্য ক্যান্ডিডেট হু উইল অ্যাপিয়ার আফটার 12 noon শুড নট বি এলিজিবল ফর দ্য রেজিস্ট্রেশন। 12টার পরে আসলে আপনাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না।
any omission or suppression of information shall lead to rejection of an application or candidates at any stage of the process without further intimation the conditions so prescribed should not be relaxed tarpor dekho decision of the board or authority will be final regarding selection of the candidates ortat apnader je authority royeche tader siddhanto hocche charom siddhanto ei niyoger khetre 40 years or less as on 1/6/2021 with relaxation for SC/ST OBC candidates as per government niyom ortat আবেদনের ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর, আপনি SC/ST OBC থাকলে যে এক্সট্রা বয়সের ছাড় পাচ্ছেন সব ক্ষেত্রে সেগুলো অবশ্যই এই ক্ষেত্রেও পাবেন। তারপর নিচে দেখুন যে এখানে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া রয়েছে এখানে, দেখুন রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার এটা অফিস বসিয়ে দেবে, আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন। তারপর এখানে আপনাদেরকে বিভিন্ন তথ্যগুলো দিতে হবে, আপনার নাম, ফাদার্স নেম, তারপর পারমানেন্ট অ্যাড্রেস কী রয়েছে, এজ কত হচ্ছে, তারপর কাস্ট কী, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপর নিচে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো মাধ্যমিকে কত, HS কত, এক্সট্রা এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকলে সেগুলো বসিয়ে দিতে হবে। তারপর নিচে আপনাদেরকে সই করে তারপর CMHS দেওয়া অফিস, সেখানে আপনাকে ইন্টারভিউর সময় এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা আপনাদেরকে সাবমিট করতে হবে। আমি পিডিএফ ফাইলটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে তারপর সেখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং সেখান থেকে সরাসরি আপনার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যে পোস্টের যে রিক্রুটমেন্ট রয়েছে দুটো পোস্ট, মলিকুলার বায়োলজিস্ট এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান, সেখানে আপনারা আবেদন করতে পারবেন সরাসরি এবং ইন্টারভিউ দিয়ে সরাসরি জয়েনও করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ইনফরমেশনটি আপনাদের অনেকটা কাজে লাগবে এবং ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে চ্যানেলটিকে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।